এরপর স্বাগত। তীব্র গরমে এবার জলের হাহাকার বিশাল করে খবর উঠে আসছে যে বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় ইতিমধ্যেই তীব্র দাবদাহকে কেন্দ্র করে জলের সমস্যায় তারা জর্জরিত। বহু রাস্তা পায়ে হেঁটে জল আনতে হচ্ছে এলাকাবাসীদের। ঘটনা বিশালগড়ের জাঙ্গালিয়া পশ্চিম পাড়ায়। অভিযোগ যে 3 দিন যাবৎ ওই পাড়ায় মানুষ জল পাচ্ছে না। তারা নিজেদের কাছে গিয়েও তাদের অসুবিধের কথা তুলে ধরেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি বলেই অভিযোগ। অর্থাৎ সংশ্লিষ্ট নেতাকর্মী এবং সংশ্লিষ্ট প্রশাসনের খামখেয়ালিপনার ফলে চরম তীব্র দাবদাহেও অনেকটাই নাজেহাল পরিস্থিতি জাঙ্গালিয়া পশ্চিম পাড়ায় এলাকাবাসীর। কি বলছেন তারা শোনাচ্ছি। ঘটনা হয়েছে সামনে একটা গাছকে দেখলাম সকালবেলা, এখানে ফাইভ একটা ফাইভ চলেছে, এর আগে জলের ডিস্টার্ব জল আসে না। কতদিন ধরে জল পান না? জল পানি 3 দিন, আজকে 3 দিন হয়েছে। তো কোন জায়গায় এটা? এটা জাঙ্গালিয়া। তো আপনারা যে জল পান না যে জানাইছেন, পঞ্চায়েতে সবাই মোটামুটি একটা আলোচনা হয়েছে জলের লেগে। আজকে আজকে সকালবেলা দেখলাম এখানে ফাইভ ফাইভ চলেছে, জল সাইডে বাইরে দিতে থাকে। এখনো পর্যন্ত ঠিক হইছে না? না, এখন পর্যন্ত আপনারা জল করতে গান আছে? এতে স্বাস্থ্যকেন্দ্রে এই লাইন আছে, বা যারা সেলো আছে তারা বাড়িতে যাচ্ছে, মানে হাইটটা গিয়ে জল আনতে হইতেছে। হ্যাঁ, করতে গান আনছেন? ওই সাফ সেন্টারটাতে কইয়া কি লিগে আপনারা হাইটটা কি লিগে গিয়ে জল আনছেন? ওই তো জল ভাই, জল তো নাই, জল তো নাই বাবু। কতদিন ধরে? আজ গা 3 হাজার হয়ে 7 দিনে বসছে। কোন জায়গায় এটা? এটা জাঙ্গালিয়া পশ্চিম পাড়া, স্কুলের পশ্চিম পাড়া। আপনারা জল করতে আনছেন? আনছি কি তাই আনতেন মেশিন মানে আনছি কারোর ভাই ছিল তাহলে দূরের থেকে একটা একটা না কাশের দি আর যান না। চল না, চল নাই বাবু, চল নাই, চল নাই, চল নাই বাবু। তাইবার দিন দিকে জল পাই না, আর আমরা জলের যে কষ্ট, আমরা কোনো ইয়ে করতে পারি না, কোনো দিকে সুবিধা নাই, জলের আনো নেই, কারোর বাড়িতে জলও দেয় না। এমন কি কোন জায়গায় এটা? এটা জাঙ্গাইলা। মানে কি কারণে জল পান না আপনারা? জলের সাপ্লাই নষ্ট হয়েছে, পাইপ নষ্ট হয়ে জায়গা, এই কারণে আমরা জল পাই না। তো ইদালু কি কেউ লোক যোগাযোগ করছিলেন আপনারা? আমরা করছি না, মানে মেম্বাররা আগে জানাই আইছি। তারা কি কইছে? তারা কইছে আমরা ঠিক কইরা দেব। তো ঠিক হইছে না এখনো পর্যন্ত? না। তো আপনারা জল করতে আনতেছেন, কলসি লইয়া বালতি লইয়া যাইতেছেন যে জল করতে আনতেছেন? মানে ওই সাব সেন্টারের থেকে জল আনলাম, মিলে কি কদ্দুরা তারারে কই আইছি, কইছে কো নিয়ে নাই কদ্দুরা সাব সেন্টার থেকে জল। মানে হাইট থেকে জল আনলেন? হ্যাঁ। কত পরিবার আছেন আপনারা এই এলাকাতে? অনেক পরিবার, অনেক। এটা তো কোথায় না, আমরা এই এলাকাটা তো কম ডানা বড়। মানে জাঙ্গালি এলাকা কি সবটা এলাকাতে জল পান না, নাকি শুধু আপনার এলাকা? না না, আমরা এই জাঙ্গালি এলাকাটা। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। তারা বলছেন যে সেই বিষয়ে বা তাদের অসুবিধা সম্পর্কে প্রত্যেকেই জানেন, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। 3 দিন যাবৎ সেখানে জলের সমস্যা চলছে বিশালগড়ের জাঙ্গালিয়া পশ্চিম পাড়ায়, কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি দপ্তরের পক্ষ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। প্রশাসনের ভূমিকায় সাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিশালগড় থেকে এই খবর উঠে আসছে, একদিকে দহন জ্বালা, অন্যদিকে জলের সমস্যায় ইতিমধ্যেই জর্জরিত এলাকাবাসী। বহু পথ এই তীব্র গরমে হেঁটে জল আনতে হচ্ছে ছড়া থেকে, কিন্তু কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।